বাইক থামাতে গেলে আগে ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করে। আমি অনেকবার অনেক ভিডিওতে বলি সঠিক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা সেটা হলো, একেবারে যারা বিগিনার রয়েছে তারা তো দেখবেনই, যারা ইন্টারমিডিয়েট বা অনেকদিন ধরে বাইক চালাচ্ছেন তাদেরও এই ভিডিওটা দেখা দরকার। কারণ আজকে এই ভিডিওতে আপনাদের কয়েকটা মিস্টেকের কথা বলবো, যে আপনারা কয়েকটা ভুল করেন বাইক চালানোর ক্ষেত্রে বা বাইক রাইডিংয়ের ক্ষেত্রে। সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দেবো যে আপনারা এই ভুলগুলো করছেন নাকি। আপনারা অবশ্যই যদি করে থাকেন ভুলগুলো সংশোধন করে নিন, আর আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। চলুন আমি বেশি কথা না, আগে আপনাদেরকে ভুলগুলো বলে দিই যে আপনারা কী কী এমন ভুল করেন বাইক চালানোর ক্ষেত্রে। তো বন্ধুরা, একেবারে মেন ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকমভাবে আরও ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কী কী বিষয় বুঝতে ভুল অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে দিতে ফলো করতে ভুলবেন না। চলুন মিস্টেকগুলো দেখে নিই আপনারা কী কী করেন। দেখুন, প্রথম যে মিস্টেকটা আপনাদেরকে দেখাবো সেটা হলো কি, যারা অনেকদিন ধরে বাইক চালায় তারা বেশিরভাগ করে, এবং যারা নতুন আছে তারাও অনেকে করে, কিন্তু নতুনদের থেকে যারা পুরনো রয়েছে তারা বেশি এই ভুলটা করে। সেটা হলো কি, যে দেখা গেলো আমার বাইকটা এখন দাঁড়া করানো আছে, এবার দাঁড়া করানোর পরে আমি এখন বাইকটাকে নিয়ে যাব এখন, ঠিক আছে, এবং গিয়ারে দেখা গেলো মোটামুটি 2 নম্বর বা 3 নম্বর গিয়ারে ফেলানো আছে, 2 নম্বর নর্মালি না 3 নম্বর গিয়ারে ফেলানো আছে। যারা অনেকদিন থেকে বাইক চলায় তারা নর্মালি কিন্তু 3 নম্বর গিয়ারে দিয়ে বাইকটাকে বের করতে পারবে, তাদের স্টার্টটা কিন্তু বন্ধ হবে না। তো সেই জন্য বললাম এই ভুলটা কিন্তু পুরনোরা যারা অনেকদিন ধরে বাইক চলায় বা ইন্টারমিডিয়েট তারাই কিন্তু করে। দেখুন তারা কী করে, 3 নম্বর বা 4 নম্বর গিয়ারে রয়েছে, স্টার্ট দিল বাইক নিয়ে বেরোতে থাকলো, তারা স্টার্ট তাদের কাছে বন্ধ হবে না, কারণ তারা ক্লাচ ভালো মতো ছাড়তে পারে, তো সে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু আমি বলবো এটা একেবারে রং, কারণ কি, এটাতে কিন্তু আমাদের যে গিয়ারে বা আমাদের ক্লাসে কিন্তু অনেকটা প্রেশার পড়ে। আপনাদের যদি গাড়িটাকে ভালো রাখতে চান অবশ্যই এই ভুলটা করবেন না যে আমি বেশি গিয়ারে রয়েছে, বেশি গিয়ারে দিয়ে আমি গাড়িটাকে টানলাম। দেখুন যখন এখন টানবে গাড়িটা কিন্তু একটু টানটা কম হবে, ধীরে 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 আস্তে আস্তে যখন আপনাদের আরপিএমটা বেশি উঠবে তখন কিন্তু গাড়িটা টান কিন্তু বেশি হবে। তো সেই জন্য আপনারা এই ভুলটা কিন্তু করবেন না। 1 নম্বর বুঝে গেল। এবার 2 নম্বর যে ভুলটা আছে সেটা হলো, অনেকেই করে যারা নতুন আছে তারাও এটা বেশি করে বা পুরনো আছে তারাও এটা করে, সেটা হলো কি, বাইক আমার দাঁড়া করানো আছে, স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে কোনো টানাটানি নাই, ডাইরেক্ট এক টানছে বেরিয়ে যেতে থাকুন। যারা নতুন আছে এরকম স্টার্ট বন্ধ করবে, যারা পুরনো আছে স্টার্ট দিল, 1 নম্বর গিয়ারে আছে, ঠিক আছে, এক টানে বেরিয়ে গেল, হাই আরপিএমে উঠে গেল। এই ভুলটা কিন্তু করা চলবে না। এতক্ষণ মাথায় যেগুলো মানে আমি এটাই বুঝাতে যাচ্ছি আপনাদের দেখিয়ে দিই, দাঁড়ানো আছে, জাস্ট স্টার্ট দিল মানে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, ইস্টাতে বেরিয়ে গেলো, এই ভুলটা কিন্তু করবেন না। এটাতেও কিন্তু আমাদের ইঞ্জিনে কিন্তু অনেকটা ক্ষতি করে। এই ভুলগুলো আপনারা অবশ্যই কিন্তু করবেন না, যদি করে থাকেন অবশ্যই আজকে থেকে বন্ধ করে দিন। এতক্ষণ হয়ে গেল। তারপরে যারা নতুন আছে অনেকে কী করে, স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার পরে এই যে এই অ্যাক্সিলেটারটা বেশি পাকায়, তো এটা কিন্তু করবেন না, এটাতেও কিন্তু আমাদের কিন্তু ইঞ্জিনে অনেকটা ক্ষতি করে। এবার আমি আসি, যারা বিগিনার আছে বা যারা ইন্টারমিডিয়েট আছে তারা অনেকে ভুল করে। বাইক আপনারা নর্মালি স্পিডে যাচ্ছেন, একটা স্পিডে যেতে যেতে অনেকে কী করে, আমাদের লুকিং গ্লাসটা সেট করে, ঠিক আছে, স্পিডে যেতে যেতে, হ্যাঁ, এটা করবেন না কোনো সময়, এটা কিন্তু খুব একটা মারাত্মক একটা ভুল। আর এইটার ফলে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্ট ঘটে বা আপনাদের দুর্ঘটনা কিন্তু শিকার হয়ে যান আপনারা। কী জন্যে, যখন আপনারা এক হাতে যখন আপনাদের যে লুকিং গ্লাসটাকে আছে লুকিং গ্লাসটাকে যখন সেট করবেন তখন কী হবে, তখন কিন্তু আপনাদের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু একটু না একটু ডিসব্যালেন্স হয়। এবার ডিসব্যালেন্সের ফলে যদি নিচে আপনাদের বাইকের সামনে চাকায় কিছু পড়ে বা হঠাৎ করে সামনে কিছু চলে আসে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না, এক্ষেত্রে কিন্তু আপনারা ঠুকে দেবেন বা আপনারা কোনো জায়গায় পড়ে যাবেন। তো এর জন্য আপনারা এরকম চলাতে চলাতে গিয়ে এরকম লুকিং গ্লাসটা কিন্তু সেট করবেন না, ঠিক আছে, নাকি আপনারা দাঁড়িয়ে যান। আমি লুকিং গ্লাস আপনারা কীভাবে সেট করবেন সেটাকে আমি ভিডিওর আগে আমি দেখিয়েছিলাম, তো আপনারা সেইভাবে কিন্তু আপনারা সেই লুকিং গ্লাসের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন কীভাবে লুকিং গ্লাসটাকে সেট করতে হয়, সঠিক নিয়মটা কী রয়েছে। তো এতক্ষণে আপনাদের বুঝে গেল, এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপর অনেকে কী করে, যে বাইক থামাতে গেলে আগে ক্লাচ প্রেস করে তারপরে ব্রেক করে। আমি অনেকবার অনেক ভিডিওতে বলি সঠিক নিয়ম কিন্তু বন্ধুরা এটা না, অনেকে বলে আপনি ভুল জানেন এটা আগে ক্লাচ প্রেস করতে হয় তারপরে ব্রেক করতে হয়, এটা কিন্তু ভুল নিয়ম। তো আপনারা এভাবে কখনোই করবেন না, আমি অনেকবার মানা করেছি, অনেক ভাই আমাকে এই জন্য উল্টোপাল্টা কমেন্টও করে যে দাদা এটা ভুল বলছেন বা অনেক খারাপভাবে বলে, কিন্তু আমি বলবো এটাই সঠিক। আপনারা যারা যারা বড় বড় রাইডার রয়েছে তাদের কাছে শুনবেন যে অরিজিনাল যেটা নিয়ম সেটা হলো আগে আপনাদের ক্লাস কিন্তু করা যাবে না, আগে আপনারা ব্রেকই করবেন, ব্রেক করে বাইকটা মোটামুটি স্লো হবে তারপরে আপনারা গিয়ারটা কমাবেন ক্লাস ধরবেন। তো আপনারা এরকম স্পিডে আছেন ফট করে কিন্তু আপনাদেরকে এরকম ক্লাচ আর হচ্ছে আপনাদের ব্রেক একসঙ্গে কিন্তু ধরা চলবে না। তো ভাই এটাই ছিল আজকে ভিডিওর টপিক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, না যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।